আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন অথবা কম্পিউটার রিলেটেড কোনো কাজ নিয়ে শিখতে চান, এই ধরনের যারা আছেন তাদের সবাইকে আমাদের এই পেজটাতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে জানেন আমাদের পেজটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, মানে কম্পিউটার টেকনোলজিতে যে সকল পলিটেকনিক স্টুডেন্ট আছে সকলে এই পেজটাতে আমন্ত্রিত। আর আমাদের এই পেজটার মূল টপিক বা উদ্দেশ্য হচ্ছে, এই গ্রুপটি একমাত্র উদ্দেশ্য হলো আপনি আপনার একাডেমিক অথবা কম্পিউটার ভিত্তিক যা কিছু শিখলেন তা অন্যদের সাথে শেয়ার করা। তার মানে এই জন্য আমরা এখানে লিখে রাখছি, আজ আমি যা শিখলাম। আপনি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে যা শিখলেন আজকে, সেই জিনিসটা আপনি আমাদের এই পেজের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমি যা শিখলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনারাও আপনাদের স্কিলগুলো আমাদের সাথে শেয়ার করবেন, এই আশা নিয়েই আপনাদের কাছে আমাদের এই পেজটাকে নিয়ে আসলাম। আর আমাদের এই পেজের লিঙ্কটা হচ্ছে, একটু এখানে ভালো করে খেয়াল করে দেখেন, DICT 2024, মানে DICT মানে হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি 2024। যারা কম্পিউটার টেকনোলজিতে পড়াশোনা করেন তাদের জন্যই এই পেজটা। এখানে আপনারা একাডেমিক এবং কম্পিউটার রিলেটেড সকল ধরনের সাপোর্ট পাবেন। তো চলুন আজকে আমরা আমাদের আজকে টপিকে চলে যাই। তো আপনারা জানেন যে কিছুদিন ধরে আমরা আমাদের কিছু ভিডিও দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ডের যে কম্পিউটার, আমরা যারা বেসিক পড়াশোনা করি আমাদের আগে মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে হয়, সেজন্য আমরা আগে ওয়ার্ড নিয়ে কী করতেছি, ক্লাস খুলে নিচ্ছি বা আপনাদেরকে শেখাচ্ছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমাদের জানি আমরা একটা পেজের ভিতরে হেডার এবং ফুটার কিভাবে সেট করতে হয়। হেডার এবং ফুটার কি সেই জিনিসটা আমরা যদি সহজে বুঝতে যাই, প্রথমে আমরা এখানে চলে যাব ইনসার্ট আসবে। ইনসার্ট আসার পর আমরা দেখেন এখানে একটু ফলো করবো, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার সেকশন। এখানে প্রত্যেকটা সেকশন আছে, সেটা হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তো হেডার সিস্টেমটাতে ক্লিক করার পরে দেখেন আপনি যদি পেজের উপরে কিছু লিখে রাখতে চান আলাদা, মানে এটা প্রত্যেকটা পেজের মধ্যে কমন হিসেবে থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এডিট হেডার গেলে আপনি এখানে আপনার নাম লিখে লিখতে পারেন, যেমন আমি লিখতেছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আসুদালন 01625 24424 এখানে হচ্ছে DHCP ঢাকা POLYTEH পলিটেকনিক INSTIটিউট, এই যে আমি এখানে লিখে রাখলাম। এখান থেকে এখন দেখেন আমাকে কোথায় একটু সাজাই গোছে নেওয়ার জন্য আমি কি করবো, এটাকে চলে যাবো হোম পেজে, এসে আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি, এখানে একটু স্পেসটা কমিয়ে দিন। ঠিক আছে, আর প্লাস হচ্ছে এই যে এখন এই যে আমি এখানে একটা জিনিস লিখে রাখলাম, ঠিক আছে, এই জিনিসটা আমি চাইলে প্রত্যেকটা পেজে এই যে এখানে সেট আপ করে নিলাম, একটু বোল্ড করে নিলাম, এটা হচ্ছে আমাদের সেশনটা লিখে রাখি SEWSION সেশন 12-13 সেশন। ঠিক আছে, এখন দেখেন আমি যত কিছুই লিখি এখানে কিন্তু তখন আমার প্রত্যেকটা পেজের সাথে কিন্তু এটা অটোমেটিক থাকবে। যেমন তৃতীয় পেজে যখন আমি চলে যাব তখন আমার এটা দ্বিতীয় পেজের সাথে দেখেন অটোমেটিক এটা চলে আসতেছে প্রত্যেকটা পেজের সাথে। ঠিক আছে, যদি আমি আবার 3 নম্বর পেজে যাই তাহলে আবার দেখেন 3 নম্বর পেজে গেলেও আমার এটা অটোমেটিক চলে আসবে। এখন বুঝবো কীভাবে 3টা পেজ আসছে, দেখেন এখানে 3টা পেজ, একটু যদি আমি ছোটো করে দেখাই আপনাদের, দেখেন এই যে 3টা পেজ আসছে, এই পেজও এটা আছে, এই পেজও আছে, আবার এই পেজও এটা আছে, প্রত্যেকটা পেজে কি এটা অটোমেটিক আছে, এটাকে বলে হেডার। ঠিক এভাবে আমি চাইলে পেজের নিচের অংশও যদি দিতে পারি এটা, তাহলে সেটাকে বলে কি ফুটার। তো আপনারা এইভাবে আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমি জাস্ট একটা বুঝ দেখানোর জন্য আপনাদেরকে লিখলাম। সেটা হচ্ছে দেখেন ফুটারের জন্য আমরা কি করবো, এনসার আসবো, এখানে আসে হচ্ছে এই যে এখানে আসেন ফুটার অপশন আছে, ফুটার অপশন চাইলে আপনারা ফুটার অপশন থেকে দিতে পারেন। এডিট ফুটার, এডিট ফুটার গিয়ে আপনারা এখানে লিখে দিতে পারেন, মানে যে কোনো কিছু আমি আর কি ভাবে লিখতে চাই, যেমন DHA ডিপ্লোমা DIPLOMA ডিপ্লোমা CHNLOGY ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি, এটাকে আমরা একটু এখন যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আগেই দেখানো হয়েছে আপনাদেরকে, তো এই জন্য আর এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, আপনারা জাস্ট আগের ভিডিওগুলো দেখে নেবেন।
I'm in computer technology. আর এটা হচ্ছে আমাদের স্লোগানটা হলো, আমি আপনাদেরকে এটা লিখে দিই। আচ্ছা, যা কতটুকু লিখলাম এরপর আর বেশি কিছু লিখলাম না। এখানে এখন আমরা এখানে আসে আমাদের কন্টেন্টটাকে কী করতে পারবো, লিখতে পারবো, যেটা প্রত্যেক পেজে অটোমেটিকই চলে আসছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা দেখলাম যে কীভাবে হেডার ফুটার দিতে হয়। আরেকটু জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে পেজ নাম্বার। আমরা যদি কোনো পেজ দেখতে চাই তাহলে আমরা যে পেজ নাম্বারটা এখান থেকে দিতে পারবো, টপ দিতে পারি, উপরে দিতে চাই বা নিচে দিতে চাই বা কোথাও অন্য কোথাও সাইডে দিতে চাই। ঠিক আছে, পজিশনগুলো আছে টপের ভিতরে, আবার অনেকগুলো পজিশন আছে, যেমন টপের বামে দেবো, মাঝখানে দেবো না ডাইনে দেবো। ঠিক আছে, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ই দেওয়া যায়। তো আমরা এটা মাঝখানে এই সেটটাতে দিয়ে দিই, যে এখানে পেজ নাম্বারটা কি অলরেডি চলে আসছে, এটাকে কি হলাম এখানে দিয়ে দিলাম। তো এখানে এসে আমরা হেডারটাকে আবার একটু সেট আপ করে দিই, হেডার যেমন পেজ নাম্বার না দিয়ে এই এটাকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দরকার নাই, এখান থেকে পেজ টেক্সট দিয়ে দিলাম। টেক্সট হচ্ছে গিয়ে ENGR ইঞ্জিনিয়ার MHUT আলম 016256 2424। এরপর হচ্ছে DHK ঢাকা IUTE ইনস্টিটিউট SEWS IOM সেশন 2012-2013। ঠিক আছে, এই লেখাটাকে এখন আমরা কী করবো, আবারও সেম আপনাদেরকে এটা দেখাচ্ছি অলরেডি, পেজ যখন নাম্বারিং দিচ্ছি তখন এটা চলে গেছিলো, আবার আমি দিয়ে দিচ্ছি আর কি। এই জন্য এটাকে একটু বোল্ড করে দিলাম, একটু ফন্ট সাইজটা বাড়াই দিলাম। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস টপিক। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।